আল্লাহর নামে উড়ছি শুরু, আল্লাহর নামে উড়ছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাহিদুল ইসলাম সিরাজি আসছেন, জাহিদুল ইসলাম সিরাজি। আলোকিত জ্ঞানী, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চট্টগ্রাম থেকে আপনি আসছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেন চেয়ার। চট্টগ্রামে কোথায় আপনার বাড়ি? বাঁশখালী। বাঁশখালী, মাশাআল্লাহ। আপনি কি করছেন? আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করি। মাশাআল্লাহ। আপনার কেমন লাগছে আজকের এই আয়োজন? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ইসলামী জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটা অনন্য অনুষ্ঠান। কাজে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার, মুশরিকদের রূহ সম্পর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কি উত্তর দিয়েছেন? এ রবের আদেশ, বি শ্বাস প্রশ্বাস, সি জিব্রাইল আলাইহি সালাম, জি মালাকুল মউত। আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে এ রবের আদেশ। এ রবের আদেশ। আমি কি এটা নির্ধারণ করে দেব? ইনশাআল্লাহ। নির্ধারণ করা হোক এ রবের আদেশ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, সূরাতুল ইসরা আয়াত নম্বর 85। মুশরিকরা জানতে চেয়েছিল রূহ সম্পর্কে, প্রশ্ন করেছিল আল্লাহর রাসূলকে, তিনি জবাবে বলেছেন এটা রবের পক্ষ থেকে প্রত্যাদেশ। মাশাআল্লাহ, চমৎকার। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার, দাব্বাতুল আরদ সম্পর্কে কোন সূরায় আলোচিত হয়েছে? এ সূরা নিসা, বি সূরা নাহাল, সি সূরা নমল, জি সূরা আম্বিয়া। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তরে আমি জবাব হিসেবে বেছে নিচ্ছি সি সূরা নমল। সি সূরা নমল। আমি কি লক করে দিব? লক করে দেওয়া হোক সি সূরা নমল। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি কি হয়েছে আমি বলবো, তার আগে জানতে চাই আপনি কি হাফেজে কোরআন? না। আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, সূরাতুন নামালের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইদা ওয়াকাল কওলু আলাইহিম, যখন তাদের উপর কিয়ামত সমাগত হবে, কাছাকাছি সময় চলে আসবে, আখরাজনা লাহুম দাব্বাতাল আরদ, তখন দাব্বাতাম মিনাল আরদ, জমিন থেকে এক ধরনের আর কি প্রাণী বের হবে, যেটাকে আমরা কিয়ামতের অন্যতম নিদর্শন বলতে পারি। চমৎকারভাবে আপনি উত্তর দিয়েছেন, এবং সেই দাব্বাতুল আরদ যেটা করবে সেটা হচ্ছে তুকাল্লিমুহুম, কথা বলবে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, ঠান্ডা মাথায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? জি, যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কোন সাহাবিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়িয়ে ধরে তার জ্ঞানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন? এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, বি আবু হুরাইরা, সি আব্দুল্লাহ ইবনে জুবাইর, ডি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। চারজনের মধ্যে এমন একজন সাহাবা আছেন যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরেছিলেন, তার জন্য দোয়া করেছিলেন জ্ঞানের, তিনি কে? আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু। হাসান ইবনে আলী, লক করে দিব, ফ্রিজ করে দেওয়া হোক ডি। আমরা তৃতীয় প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, আপনি বলেছেন ডি হাসান ইবনে আলী। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি, উত্তর হচ্ছে এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল। জি, হে আল্লাহ, তাকে আপনি দ্বীনের জ্ঞান দান করুন এবং তাকে
প্রত্যেকটা জ্ঞানের ক্ষেত্রে যে বিশ্লেষণ ব্যাখ্যা এটা দেওয়ার তৌফিক দান করুন। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা তিনটি প্রশ্ন সমাপ্ত করলাম, আপনার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হলো। আসলে জ্ঞানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবার ক্ষেত্রে দোয়া করেছেন, কত বড় বিষয় এই জ্ঞান, আর সেই জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আলোকিত জ্ঞানী, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানব কোরআন হাদিস আমি, জানব কোরআন।